আমেরিকা হবে, ওটা হবে না। আর এখানে তুই ইয়েতে রয়েছিস বলে হোস্টেলে রয়েছিস বলে তাই না? হ্যাঁ, কিন্তু হোস্টেলে যদি না থাকে সেম ইন্ডিভিজুয়াল স্কুলে পড়তিস তাহলে তো এই সুবিধাটা পাওয়া যেত না? স্কুলের কাজ খুবই কম, না গাগুলো বন্ধু ছাত্র আছে এখানে, আগে নিজের ইচ্ছা মতো পরে করবো। না আপনি আপনি আমেরিকায় যেতে হলে কী করতে চান? আপনি যদি আমেরিকায় যেতে হয় আপনাকে কী কী করতে হবে সেটা আপনি একটু বলুন, যে আপনি এখানে কী কী করলে আমেরিকায় যেতে পারবেন বলুন। আচ্ছা, আর টিচাররা যা বলবে তখনই শুনবে। আচ্ছা, আর আপনি ধরুন যে আপনার আমেরিকায় যেতে হলে ধরুন আপনার টাইম বাউন্ড কতদিন, মানে আপনি কী কী পারফর্ম করলে আমেরিকায় যেতে পারবেন? 2017 যাবেন না 2018 যাবেন এটা কার উপর ডিপেন্ড করছে? 2017 যাবে। তার জন্য আপনি কী কী প্রিপারেশন নিচ্ছেন এখন থেকে? কী কী প্রিপারেশন নিচ্ছেন যে মনে হচ্ছে যে আপনি এই কাজগুলো করলে আমেরিকায় যেতে পারবেন, বাবা মার কাছে ফেরত পাবেন, মানে এভারেস্টটা চুড়ে হয়ে ওঠার মতো আর কি? What will be your preparation for Alaska summit? আপনার মানে আপনার এখন তাহলে মোটামুটি টার্গেট আছে 2017 আপনি আলাস্কা সামিটে পৌঁছাতে পারবেন, যদি আপনি জেমস একাডেমিয়া সুসুডেমিয়া কি একটা বলতেন আপনি সেটাতে আপনি ভালো পারফরমেন্স করতে পারেন তাই তো? হ্যাঁ জোরে বলুন, আপনার গলা আসতে হয়ে যাচ্ছে। না পারবেন পারবেন, আপনি কেন পারবেন, আপনি ভালো ছেলে তো। আপনি তাহলে মোটামুটি আপনার বাবা মাকে খুশি করতে আপনি আর কিছুদিন টাইম পাচ্ছেন, তাহলে বাবা মা খুশি হয়ে যায় তাই তো? হ্যাঁ, ঘুম পেয়ে যাচ্ছে রে। আচ্ছা বাড়িতে গিয়ে আপনার কী কী কাজ হবে সামিটে পৌঁছানোর পরে? রোজ স্কুলে না যাওয়া, এই মাথা তুলে কথা বলো। খুব ভালো ছিল, ভেরি গুড। তোর এই ভিডিওটা মাকে পাঠাবো, তুই ভালো করে মা বাবাকে ভালো করে বল। হোয়াট ইজ ইয়োর মেসেজ টুয়ার্ড ইয়োর ফাদার অ্যান্ড মাদার ফর দ্য পূজা 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 মেসেজ দুর্গাপূজা মেসেজ? ওখানে গিয়ে দিন রাত ঘুমাবি? হ্যাঁ রে, পুজোর সময় বেড়াতে যাবি না? হ্যাঁ রে, গতবার গেছিলিস না পুজোতে বেড়াতে? হ্যাঁ হ্যাঁ, আর যাবি না? মা আসবে তো, আমাদের সাথে যাবি বেড়াতে? আমরা বাইরে যাচ্ছি। ফেলিং যাবি? ফেলিং আবার তোর সাথে যুদ্ধ হবে ফেলিং? এত ঘুম পা, আজকে ঘুমাস তুই? সকাল 8টায় উঠে ঠিকা লাগবে, সানডে বলে আমি 8টা অব্দি উঠতে পেরেছি, আমি কালকে 11টায় ঘুমিয়ে দিয়েছি। তুই 11টা কেন, এত দেরি করেছিস কেন, কী করছিলি? পেন্ডিং ওয়ার্ক করতে হয়েছে, কী করালো? তাই এইটার মধ্যে একেবারে এইগুলো সমস্ত ঢুকিয়ে নিই, এটাকে তো কিনে নিয়ে যাবে।
কিছু এর মধ্যে রিভিউ কথা মানে চিপটে গলে যাবে। হ্যাঁ, কলাগুলো হাওয়ায় রেখে দিবি, আজকে দুটো খেয়ে নিবি, কালকে একটা খেয়ে নিবি। খাতা বইগুলো নিয়ে আয় বাবু, ব্যাগটা নিয়ে আয়।